शादी का ये दिन अपना खास कहलाता है, साथ बीते हर पल की याद ये दिलाता है। अपने घर की किलकारी तेरी परछाई है। স্পেশাল ডে স্পেশাল আউটলুকের জন্য হাতে একটা নেল পলিশ, আর যেটা পরতে আমি সবসময় খুব পছন্দ করি, হাতের থেকে পায়ের নেল পলিশ থাকলে আমার না পাটাকে বেশি সুন্দর মনে হয়, তার সঙ্গে যদি নেল পলিশ হয় নিউডের। তো দেখেছো আমার নেল পলিশ পরা কমপ্লিট, তো চলো ঝটপট গিয়ে আগে স্পেশাল ডের জন্য রেডি হয়ে নিই। এইমাত্র জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে এবার রেডি হয়ে নিয়েছি। দেখো শুধুমাত্র মানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর ফ্রেশ হতে গিয়ে আমার এই আঙুলের নেল পলিশটা উঠে গেছে, মানে আপাতত এখন এটাকে আবার পরতে হবে। তো ভেবেছিলাম একটা স্কাই কালারেরই পরবো, তখন ডিসাইড করিনি যে আমি এই কালারের ড্রেসটা পরবো, তাহলে হয়তো সেম ম্যাচিংয়ের নেল পলিশটাও পরে নিতাম। তো চলো দেরি করে কাজ নিই, ঘড়ির কাঁটায় 5:30 বেজে গেছে, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6:20, আর তারপর তোমাদের বলবো আমি কোথায় যাচ্ছি এক্সেট্রা এক্সেট্রা। ব্যাগ তো প্যাক করে নিয়েছি, কিন্তু এই জিনিসগুলো আমার ডেলি ইউজের, সেগুলোও গুছিয়ে নিতে হবে। আঙুলের নেল পলিশটা উঠে গেছে, সেটাও পরে নিতে হবে। তো চলো। গুড আফটারনুন মাই ফ্যামিলি, তো দেখেছো একদম রেডি হয়ে নি। ওয়াও ওয়াও ওয়াও, ওখানে আমার লাগেজ তো আগেই দেখিয়ে দিলাম তোমাদের, তো চলো তার আগে দিয়ে নিই ইন্ট্রো। তো ধনী মেয়ের আরও একটা নতুন ব্লগ পেজ নিয়ে হাজির হয়ে গেছি আমি সাথী। তো বিকেল বিকেল আবারও রেডি হয়ে নিয়েছি, আর একটা কী বলতো সিক্রেট মিশন আছে। সিক্রেট মিশন বলতে আজকে একটা স্পেশাল দিন, মানে আজকে একটু আস্তে আস্তে বলি, শোনো শোনো, আজকে হচ্ছে আমার মামনি আর বাপির অ্যানিভার্সারি। তো সেই জন্যই হঠাৎ করে প্ল্যান হলো, আর হঠাৎ করে আমরা তিনজনে মিলে করে ট্রেনে করে উড়ে যাবো দিদির বাড়ির বাড়ির উদ্দেশ্যে। সেই জন্য রেডি হয়ে নেওয়া, ঝটপট 6:30 ট্রেন। তো চলো, আর মাত্র আজকে বিকেলে যাচ্ছি, আবার কালকে বিকেলে বাড়ি চলে আসবো। এই একটা দিন একটু সেলিব্রেট করার জন্যই আমরা একদম উঠে পড়ে জোর কদমে লেগে গেছি। আর মামনি বাপির জন্য গিফট অবশ্যই আছে, তবে সেটা আজকে না, সেটা কালকে দেবো আমি বাড়ি এসে, কারণ যে গিফটটা মামনি বাপির জন্য নিয়ে আসা হয়েছে সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো চলো দেখতে থাকো, আশা করবো আজকের ব্লগ অনেক ভালো লাগবে। তো চলো ঝটপট বেরো, একটা ভালো দিন সেলিব্রেট করতে যাচ্ছি, সেটাও আবার বর ছাড়া, তা বলে কি স্টাইল করবো না? না না, সেটা কেন হবে। সেই জন্য ঝটপট আরও কিছু জিনিস বাকি ছিল, সেগুলোও পরে নিলাম, চোখের চশমা, কানে একটা এয়ারপড, আর হচ্ছে হাতে স্মার্ট ওয়াচ, একদম রেডি আমি বেরোনোর জন্য। আমি পুরোপুরি রেডি, তো ব্যাগ আর আমার নতুন ফোন নিয়ে রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ার জন্য। তো চলো দেরি করে কাজ নিই। রেডি হয়ে নিয়েছি, কিন্তু দেখো কারেন্ট অফ হয়ে গেছে, আর এখানে আমাদের ব্যাগপত্র রেডি। আমি যতই তাড়াতাড়ি করি না কেন আমার সেই লেট হয়ে যাবে, আজকেও অ্যাজ ইট ইজ তাই লেট হয়ে গেছে। আর তাড়াহুড়ো করে ট্রেনে যেতে হবে, কারণ ট্রেন আসতে আর মাত্র 10 মিনিট টাইম বাকি আছে, 10 মিনিটের মধ্যে গিয়ে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে। আর ওই বাচ্চাগুলো না আমার ভিডিও করা দেখে আরও দৌড়ো দৌড়ে আসছিলো, আর মামুনিকে আমি বলেছিলাম তুমি চলো আগে আগে, আমি পিছনে পিছনে আসছি। আর এই বিকেলবেলায় না আমাদের এই ব্রিজে অনেক দূর দূর থেকে মানুষ আসে, বসে থাকে, আড্ডা দেয়, ফটো তোলে, এমনকি প্রি ওয়েডিং শ্যুটও হয় এই ব্রিজের ওপর। বাড়ি থেকে স্টেশন কাছে বলে যা ইচ্ছা তাই সত্যিই করা যায় না, একটু টাইম নিয়ে হাতে বেরোনোটা আমাদের দরকার ছিল, কিন্তু কি করা যাবে, একটু দেরি হয়ে গেছে, তবে আলটিমেটলি যে টাইমের মধ্যে আসতে পেরেছি এটাই অনেক। তো আমি এখন কুন্তিকা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আর মামনি, আমি তো লাইন ক্রস করে এসেছি আর মামনি ওভারব্রিজ ক্রস করে আসবে, তাই একটু দেরি হচ্ছে। বাপি তো কখন এসে বসে রয়েছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেল স্টেশনেই বসে রয়েছে, আর স্টেশনের ভিড় অল টাইম সবসময়তেই থাকে। আর কিছুক্ষণ পরে দেখছি ট্রেনও ঢুকে গেল, আমরা আসার 2-3 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে গেছে। তো ট্রেনটায় তুলনামূলক মানে ধারের দিকে প্রচুর ভিড় ছিল, কারণ কুন্তিঘাটে প্রচুর প্রচুর মানুষ নামে, কিন্তু ভিতরে ছিল ফাঁকাই, মোটামুটি ট্রেনে উঠে মামনি বাপি জায়গা পেয়ে গিয়েছিল। তো ট্রেনের ভিড়টাও তোমরা দেখে নিলে, আর বাইরের ওয়েদারটা কিন্তু বেশ লাগছিল। তো গল্প করতে করতে আধা ঘন্টা টাইমও ক্রস হয়ে গেছে, আমরা চলে এসেছি বেহুলা স্টেশন। ট্রেন চলে গেল কাটোয়ার দিকে, আর আমরা এখান থেকে টোটো ধরে যাব দিদি ভাইদের বাড়িতে। ঘড়ির কাঁটাতে এখন 7টা প্রায় ক্রস হতে চলবে। আমরা এই টাইমে আসি না, একটু তাড়াতাড়ি আসি, যেহেতু শনিবার মানে রবিবার দিন সোনপুর নাচ থাকে। আর হ্যাঁ, এটা কিন্তু গত 3 জুনের ভিডিও,
3 জুন ছিল মামনিয়ার বাপির অ্যানিভার্সারি, সেটা সেলিব্রেট করতে আজকে আমরা হাজির হয়ে গেছি দিদিভাইদের বাড়িতে। আর বাড়িতে এসে লেগে গেছে প্রচুর গরম, তাই কুলার চালিয়ে খাচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর বাপি করছে বাইরে সকলের সাথে গল্প। জীবনে সুখ দুঃখ হাসি আনন্দ নিয়ে 37টা বছর কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, 37টা বছরের পরিপূর্ণতা। মামনি বাপির আজকে 37তম বিবাহবার্ষিকী, মানে 37 বছর কমপ্লিট করে 38 বছরে পদার্পণ করতে চলেছে। তার জন্যই আমরা ভাবলাম একটা ছোট সেলিব্রেশন তো হতেই পারে। যেমনি ভাবা তেমনি কাজ, হয়ে গেল ঘরোয়া সেলিব্রেশন। হাতে দিতে হয় বাবা, হাতে দাও, হাতে দাও, তুমি ধরো ওটা ধরো, হাতে দাও হাতে দাও দাও, এবার বলো বলো, তাকিয়ে বলো তাকিয়ে বলো, এটা লজ্জা পাওয়ার কি আছে, কেউ তো বাইরের লোক নেই মা, তাকিয়ে বলো হ্যাপি অ্যানিভার্সারি বলো। ওই কথাই আছে না, কোনো একটা জিনিস না হলে জীবনে পরিপূর্ণতা আসে না। আজকে আমার বর থাকলে এই সেলিব্রেশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, ওই যখন নেই আমরা একটু ছোট করে নিজেদের মতন করে সেলিব্রেশনটা হয়ে যাক। তো আমাদের এই সেলিব্রেশনটা ছিল একদম ঘরোয়া ভাবে, আমি দাদা দিদি ভাই মামনি বাপিরা শুনবো। আমাদের এই ছোট্ট পরিবার সর্বদা একসাথে সব মোমেন্টগুলোকে সেলিব্রেট করার আপ্রাণ চেষ্টা করি। আজও করলাম, মামনি বাপির এই সুন্দর একটা দিনকে একটু বিশেষ করে দিলাম। তো চলো আজ, এখন দেখো শুনটু গায়ের জোর লাগিয়েছে কেকটা কাটার জন্য। ও কেকটা কিছুতেই কাটতে পারছে না, তবে কেকটা ও কেটেই খাবে, কেউ কেটে দিলে হবে না। তো আলটিমেটলি কেকটা কাটা গেছে, এখন শুনটুকে বলা হচ্ছে তাহলে একটু সকলকে খাইয়ে দাও। ও প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল এই সব জিনিসগুলোতে, না ও এতটা ইউজ টু নয়, সেই জন্য প্রচুর লজ্জা পাচ্ছিল। দাদু হাঁ করেছিল, কিন্তু শুনটু কেক দিতে গিয়ে অনেকটা টাইম লাগিয়ে ফেলেছে। তবে এই ছোটো ছোটো মুভমেন্টগুলোকে একটু ক্যামেরা বন্দি করে রাখলে সারা জীবন অক্ষত থাকবে আমার কাছে। তো যাই হোক, এই বছরের সেলিব্রেশনটা একটু ছোটো করেই হলো, তো দেখা যাক নেক্সট ইয়ার কতটা বড় করে এই সেলিব্রেশনটা করা যেতে পারে। আর শুনটুর বায়না ওই রোজটা খাবে, সেই জন্য ওকে বললাম চল আমি তুলে দিচ্ছি, তুই একটু তুলে নে। তো তারপর আমরা বাড়ির যারা ছোটো তারা তো একটু বড়দেরকে প্রণাম করতেই পারি, স্পেশাল ডেতে এটুকু তারা এক্সপেক্ট করতেই পারে, কি বল। আমি প্রণাম করেছিলাম, তারপর দাদা দিদি ভাই সব পাই মামনি বাপিকে প্রণাম করে নিয়েছি। আর জীবনের একটু স্পেশাল দিনগুলোতে সকলের আশীর্বাদ নেওয়াটা খুব দরকার। তো যাই হোক, তারপরে দিদি ভাইরা মামনিদের জন্য যে গিফটটা এনেছিল মামনিকে বললাম ঝটপট সেটা আনপ্যাক করেই ফেলো, দেখো এর মধ্যে কী আছে। তো বক্সটা দেখে বোঝাই যাচ্ছিল এর মধ্যে একটা ফটো ফ্রেম আছে, তবে ফটো ফ্রেমটা এত সুন্দর দেখতে হবে সত্যি সেটা একদম কল্পনার বাইরে ছিল। যেমনি ফটোটা সুন্দর ছিল তেমনি ফ্রেমটা সুন্দর ছিল, অসাধারণ লেগেছে আমার ফ্রেমটা। তোমাদের কেমন লাগলো এই ফটো ফ্রেমটা, মানে এই গিফটটা কেমন লাগলো, আর সেলিব্রেশনটাও কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই দেখো, এই ফটোটা হচ্ছে আমাদের তারাপীঠের ফটো। আমরা গত বছর তারাপীঠ গিয়েছিলাম, যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে একটা মন্দিরে এই ফটোটা দাদা তুলেছিল, দাদার ফোনেই তোলা। তো ডিসাইড করে আজকেই ওরা স্টুডিওতে গিয়ে ফ্রেমটা পছন্দ করে ফটোটা বানিয়ে নিয়ে এসেছে, অসাধারণ লেগেছিল এই ফটোটা। মামনি বাপির তো প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল। তবে হ্যাঁ, আমাদের গিফটটা পেন্ডিং আছে, আমরা বাড়ি যাই, তারপরে গিফটগুলো এক এক করে মামনি বাপিকে দেবো। প্রচুর গিফটের সম্ভার আছে যে, তারপরে তো কেক টেক কাটা হয়ে গেছে, কিন্তু এখন তো মনটা কেমন চা চা করছে। তো দিদিভাই রান্নাঘরে এসে সকলের জন্য চাও বসিয়ে দিয়েছে, তো এদিকে হচ্ছে চা, আর দিদি বানাচ্ছে ছোট বড় খেলা। আমার জন্য ওরা কি কি দিয়ে বানাচ্ছো? কি নাম বলো জিনিসটা? ক্লে। ক্লে দিয়ে কি করা যায় একটু বলো তো। কি করে দিলি? মা মা তো কিছু মা হলো কফি দিলাম আমি। এই কি করে দিলি?
গাছে ফোটেনি এখনো। ওটা তুলেছিল তুই দেখো, চা রেডি হয়ে গেছে, গরম গরম চা। আর যদি একটু বেশি ভালো লাগে, আমার আর মামনির চা ছিল, একটু চিনি দেওয়া। বাপি তো চিনি ছাড়া চা খাইতে, বাপি আগেই নিয়ে নিয়েছে। এখন মামনি, আমি আর দিদিভাই তিনজনা মিলে চিনি দেওয়া চা খেয়ে নিলাম। চাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চা খাচ্ছি, একটু পোজ দেবো না তা কি করে হয়। আর সন্টুকে দেখো, এখন ক্লে নিয়ে খেলতে বসেছে। তারপর তো রাতে রান্নাবান্না শুরু হয়ে গেছে। যতই হোক স্পেশাল ডে, একটু তো স্পেশাল রান্না বান্না হতেই পারে। তো সেই জন্য দেখো, এই প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে মটর, কারণ আজ রাতে হবে ঘুগনি। দেন সন্টু বসে গেছে পড়তে। নে নে নে, এটা কি কি পড়ছিস? একটু দেখ, বন্ধুদেরকে বল তো কি পড়ছিস। জানি না। পড় 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 পড়। তো মা কি পড়? তোমাকে বলছি, দাঁড়া দাঁড়া, তোমাকে বলছি দাঁড়া। মেয়ে বাড়িতে এত হাসি মজা আনন্দ হলে কি আর পড়া যায়। ও কোন রকমে একটু নম নম করে পড়ে উঠে পড়েছে। আর এদিকে দেখো, আমাদের রাত্রে সব রান্না বান্নাও কমপ্লিট। আজকে রাতে হয়েছিল গরম গরম ঘুগনি, গরম গরম লুচি, একদম জবরদস্ত হয়েছে আজকে রাতের ডিনার। তো চলো, এখানে অলরেডি সকলে খেতে বসে গেছে। দাদা, বাপি আর সুন্টু আগে খেতে বসে পড়েছে, তারপর মামনি, আমি, দিদি ভাই এক এক করে খেতে বসবো। তো এখানে দেখো, সুন্টু ফোন দেখে নানান কমেন্টস করে আলটিমেটলি খাচ্ছে, তারপর আমিও বসে গেছি খেতে গরম গরম লুচি আর খুকনি নিয়ে। আর পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম। আর এই গরমের মধ্যে যে আমাদের দিনটা এত ভালো কাটবে সেটা সত্যিই আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজকের কিছু স্পেশাল মোমেন্টের ছবি শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো, আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।